মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। সুতিতে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল এক যুবক। রবিবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কাস্টমস ঘাট এলাকায়। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল এট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। সুতির কাস্টম ঘাটে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল এক যুবক। নিখোঁজের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। জানা গিয়েছে এলাকারই বাসিন্দা শামিউল রহমান রবিবার দুপুরে কাস্টম ঘাটে স্নান করতে এসে তলিয়ে যায়। স্থানীয়রা যুবকের খোঁজে প্রাথমিকভাবে তল্লাশি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ। পরে ডুবুরে নামিয়ে চলছে তল্লাশি। এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিখোঁজ যুবক মুখবধির ছিলেন বলে খবর। নদী এসেছিল মোটামুটি একটার পরে, মোটামুটি খবর হচ্ছে এখানকারই লোক হয়তো বলে পাঠাচ্ছে কি না ওইখানে ডুবে গেছে। ঠিক আছে, আমরা খবর পেলাম, থানা প্রশাসনকে জানানো হয়েছে, পঞ্চায়েতে জানানো হয়েছে, তারপরে ব্লকে জানা হয়েছে। প্রশাসন এসেছে, ধুবুরী এসেছে।